Okay, dear students, assalamu alaikum and good morning to everyone. Welcome to my online class again organized by South Asian School and College, Chattogram. How are you? Alhamdulillah, fine, sir. What about you? Okay, I'm also fine. Today I'm going to take another class of your English second paper. Basically, I will discuss parts of a speech in this class. In the last class, I discussed rules of completing sentence. Okay. একটু খেয়াল করো এখানে কেন পার্টস অফ স্পিচ পড়াচ্ছি কারণ হচ্ছে যে তোমাদের উইথ ক্লজ উইদাউট ক্লজ এক নাম্বার আর দুই নাম্বার আছে না গ্রামারের তোমাদের গ্রামারের সেকেন্ড পেপারের কোয়েশ্চন নাম্বার ওয়ান এন্ড কোয়েশ্চন নাম্বার টু ঠিক আছে উইথ ক্লজ আর উইদাউট ক্লজ এটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ এটাকে ডিস্টার্ব করতেছে আমি বুঝতেছি না তোমাদের ক্লাসে আসলে ক্লাসটা সাউন্ড রিপিট হয় সমস্যা কি সাউন্ড রিপিট হয় কেন অন্য ক্লাসে তো হয় না এটা এই কাজটা আচ্ছা শোনো আমি সবাইকে মিউট করে রাখবো ক্লাস নেওয়ার সময় এখানে এগুলো করার লাভ হবে না আর যাকে ধরতে পারবো অবস্থা বুঝতে পারবা দেখো তোমাদের পার্টস অফ স্পিচ এবং আর্টিকেল দিয়ে উইথ ক্লজ আর উইদাউট ক্লজটা বেসিক্যালি করতে হয় এই জন্য পার্টস অফ স্পিচটা পরিপূর্ণভাবে ধারণা থাকতে হবে পাশাপাশি আর্টিকেলের ব্যবহারটা জানতে হবে এখানে তারপর আছে তোমার প্রিপোজিশনের বেশি ব্যবহার হবে ওই জায়গায় উইথ ক্লজ আর উইদাউট ক্লজে প্রিপোজিশনটা তোমার ইয়াতে পার্টস অফ স্পিচে ঢুকে যাচ্ছে ঠিক আছে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পার্টস অফ স্পিচে ঢুকে যাচ্ছে এই জন্য পার্টস অফ স্পিচটা ভালো করে মনোযোগ দিয়ে কয়েকদিন ক্লাস নেবো দুইটা ক্লাস নেবো ভালো করে দেখবা আর আর্টিকেল নিয়ে একদিন ক্লাস নেবো ভালো করে দেখবা ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা তখন উইথ ক্লজ আর উইদাউট ক্লজ এর বিষয়টা কি হবে ক্লিয়ার হবে ঠিক আছে বুঝতে পারছো সবাই সবাই সাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছো Yes, sir. Okay, dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Okay. এটার উপর কয়েকটা ক্লাস নেব ঠিক আছে ক্যান ইউ ওয়াচ দ্য স্লাইড নাও Yes, sir. Okay, this is my introducing. I mentioned here subject and topic of the class. Okay. Now you can see the topic of today's class. The topic of today's class is parts of speech. Parts of speech. Speech. In this slide, you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know the followings. Number one, we can know about parts of a speech and its classification. We can know about noun and its classification. We can know about pronoun and its classification. Okay. নাও ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কাকে বলে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে ডেফিনেশন দেওয়া আছে সবাই একটু দেখো ওয়ার্ডস আর ডিভাইডেড ইন টু ডিফারেন্ট যারা গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে করতে চাও খাতা কলম নাও খাতা কলম নিয়ে কিছু কিছু জিনিস লিখতে পারো এই সংজ্ঞাটা লিখতে পারো ওয়ার্ডস আর ডিভাইডেড ইন টু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস কল্ড পার্টস অফ স্পিচ এই লাইনটা লিখতে পারো এটা হচ্ছে পার্টস অফ স্পিচের সংজ্ঞা বাংলায় অর্থ হবে যে ওয়ার্ড না বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে অর্থাৎ তোমার বাক্যের মধ্যে যতটা ওয়ার্ড বা শব্দ আছে সবগুলো এক একটা পার্টস অফ স্পিচে পড়ে যাবে ঠিক আছে ইচ ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ এ পার্টস অফ স্পিচ ইচ ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ এ পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডেই একটা পার্টস অফ স্পিচ ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা ফর এক্সাম্পল উই ক্যান সে ফারিয়া গোস টু স্কুল রেগুলারলি ফারিয়া প্রতিদিন নিয়ম এখানে দেখো ফারিয়া নাউন
goes part preposition school noun regularly adverb ভালো করে খেয়াল করো ফাড়িয়া noun এটাও একটা parts of speech goes verb parts of speech to preposition parts of speech school noun parts of speech regularly adverb parts of speech তাহলে বাক্যের প্রত্যেকটি ওয়ার্ড এক একটা কি হয়ে যাবে parts of speech এর ক্লাসিফিকেশনে চলে যাবে ক্লাসিফিকেশনে কি হবে চলে যাবে ওকে বুঝতে পেরেছো নাও তোমরা সবাই জানো পার্টস অফ স্পিচ আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এগুলো আমি আর বলবো না নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো আমি আর বলছি না ঠিক আছে সবাই তো এটা জানো জানো না এগুলো কি এগুলা এগুলাতে কি কারো সমস্যা আছে এটা মুখস্থ হ্যাঁ নো স্যার ঠিক আছে আমরা এখন নাউনের প্রকারে যাব প্রথম প্রথমটাতে যাচ্ছি প্রথমটা একটু খেয়াল করো ডেফিনিশন অফ নাউন এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজ অ্যাজ দ্য নেম অফ পারসন প্লেস অর থিং কি বলছি এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজ অ্যাজ দ্য নেম অফ পারসন প্লেস অর থিং নাউন হচ্ছে একটা শব্দ যেটা ব্যবহৃত হয় কারো নাম কোনো ব্যক্তির নাম কোনো প্লেসের নাম অথবা কোনো জিনিসের নাম কোনো বস্তুর নাম হিসেবে ঠিক আছে এটাকে আমরা কি বলবো নাউন বলবো আমরা কি বলবো নাউন বলবো কোনো কিছু নাম বুঝালে আমরা ধরে নেব কি নাউন ফর এক্সাম্পল উই ক্যান সে ফাড়িয়া সাকিব ঢাকা বাংলাদেশ দ্য টাইটানিক এন্ড দ্য পদ্মা 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 এসেট্রা ঠিক আছে এটা বাংলায় বলে যে পদ্মা ইংলিশে পদ্মা বলতে হয় সবাই জানো তো তাই না এই দেখো ফাড়িয়া নাউন সাকিব নাউন ঢাকা কোন একটা আমাদের রাজধানীর নাম এটাও নাউন বাংলাদেশ দেশের নাম দ্য টাইটানিক এটা একটা শিপের নাম শিপের নামের আগে দা বসে অ্যান্ড দ্য পদ্মা 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 এটা দা এর আগে দা তোমার বড় নদী সেই জন্য এখানে আমরা কি বসালাম আর্টিকেল দা বসালাম বুঝতে পেরেছ এই সমস্ত প্রত্যেকটা জিনিস অথবা নাম নাম বুঝালে আমরা এটাকে কি ধরবো নাউন হিসেবে ধরে নেব এবার দেখো কাইন্ডস অফ নাউন কাইন্ডস অফ নাউন সবাই দেখতে পাচ্ছ ভালো করে দেখা যায় তোমরা কি লিখতে বেশি ইম্পর্টেন্ট বিষয়গুলো লিখতে পারো আর এখানে অনেক কিছু তোমাদের মুখস্থ আছে এগুলো তো সিক্স থেকে পড়ে আসতেছ আমি জাস্ট তোমাদের কোয়েশ্চন নাম্বার ওয়ান টু উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজে নাউনগুলোর ব্যবহার হবে তো প্রনাউনের ব্যবহার হবে এই পার্টস অফ এসেন্স ব্যবহার আসবে আর্টিকেলের ব্যবহার আসবে সেজন্য এগুলো আলোচনা করতেছি একটু খেয়াল করো নাউন ইজ মেইনলি টু কাইন্ডস নাউন ইজ মেইনলি টু কাইন্ডস নাউন প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন ভালো করে খেয়াল করো একটা হচ্ছে কনক্রিট নাউন একটা হচ্ছে কি কনক্রিট নাউন আর একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন এবার দেখো কনক্রিট নাউনের কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রপার নাউন তো হচ্ছে কি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এখানে কয় প্রকার চার প্রকার তাহলে কনক্রিটের চার প্রকার অ্যাবস্ট্রাক্টের এক প্রকার সবগুলা মিলাই নাউন হয়ে গেছে এখন কয় প্রকার পাঁচ প্রকার আমরা যদি ওভারঅল চিন্তা করি তখন নাউন হয়ে যাবে কত প্রকার পাঁচ প্রকার কিছু কিছু বই দেওয়ার জন্য বলা হয় যে নাউন পাঁচ প্রকার কনক্রিটের চার প্রকার অ্যাবস্ট্রাক্টের কয় প্রকার এক প্রকার এক প্রকার সবগুলা মিলাই পাঁচ প্রকার যদি এভাবে শিখে রাখো তাহলে আরো বেশি ভালো হয় প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এগুলো সবগুলো ডিটেলস পড়বো এখন আমরা নাউনের প্রকারটা একটু ডিটেলস পড়ব এগুলো তো সবার মুখস্থ আছে সবার মুখস্থ আছে না আকিল 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 তুমি বলো তো নাউন কয় প্রকার দ্রুত বলবা কি বলছি সাউন্ড করতেছে না তুমি আনমিউট করো আনমিউট করে কথা বলো হ্যাঁ আনমিউটও করতেছে না আচ্ছা যাই হোক নেক্সট দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ নাউন ইন ইংলিশ দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ নাউন ইন ইংলিশ এখানে দেখো আবার প্রপার নাউন
প্রপার নাউন বলতে আমরা কি বলবো কোন ব্যক্তির নাম কোন ব্যক্তির নাম বুঝলে আমরা কি প্রপার নাম হিসেবে এটাকে ধরে নিব ঠিক আছে এই নাউনগুলো দেখো এখানে পাঁচ প্রকারের নাউন আছে সবাই একটু খেয়াল করো প্রপার নাউন কোনো কিছুর নাম বুঝালে কি প্রপার নাউন যেমন ধরো সাকিব ব্যক্তির নাম তারপর তোমার চট্টগ্রাম এটা হচ্ছে তোমার শহরের নাম বাংলাদেশ দেশের নাম দা যমুনা নদীর নাম তার নাম বোঝাচ্ছে না এটাকে আমরা ধরে নেব কি প্রপার নাউন এগুলো তোমাদের বইতে ডিটেলস আছে বাংলা ওখান থেকে দেখে নিবে আমি এখানে জাস্ট একটু ইঙ্গিত দিচ্ছি ঠিক আছে কমন নাউন কমন নাউন হচ্ছে কোন একটা তোমার কমন কমন কোন একটা জাতিকে বুঝাবে যেমন ধরো খেয়াল করো গার্ল পৃথিবীতে গার্ল বলতে কি একজন গার্ল আছে নাকি পৃথিবীর সব গার্লকে বোঝাচ্ছে এখন এখানে সব সব বালিকাকে বোঝাচ্ছে বয় বলতে পৃথিবীর একজন বালক না পৃথিবীর সব বালককে বোঝায় কাউ বলতে শুধু একটা গরু না পৃথিবীর সব গরুকে একসাথে বোঝাচ্ছে বুঝতে পেরেছো এই জন্য এটাকে বলা হয় যে কমন নাউন এটাকে বলা হয় যে কি কমন নাউন উইমেন উইমেন বলতে পৃথিবীর সব উইমেনকে একসাথে বোঝাচ্ছে ম্যান ম্যান বলতে পৃথিবীর সব মানুষকে একসাথে বোঝাচ্ছে এই জন্য এটাকে আমরা বলবো যে কমন নাউন বুঝতে পেরেছো বিষয়টা কথা বলবে বুঝতে পেরেছো Yes, sir. হ্যাঁ কালেক্টিভ হ্যাঁ কালেক্টিভ নামটা দেখো কালেক্টিভ নাউন আর কমন নাউনের মধ্যে একটু তোমাদের সমস্যা হয়ে যেতে পারে এটা হচ্ছে তোমার নির্দিষ্ট একটা গোষ্ঠী বা শ্রেণীকে বোঝাবে নির্দিষ্ট একটা গোষ্ঠী বা শ্রেণীকে বোঝাবে একটু খেয়াল করো আর্মি আর্মি বলতে আর্মিতে যারা চাকরি শুধু তারাই আর্মি ঠিক আছে নেভি আমি যদি নেভি বলি নেভিতে যারা চাকরি করে তারাই বল হবে আমি যদি পুলিশ বলি পুলিশে যারা চাকরি করে শুধু তারাই হবে ঠিক আছে আমি যদি ক্রাউড এগুলো বলি অন্তর্ভুক্ত তারাই হবে রিপিট হচ্ছে এটা কে করতেছ ধরতে পারলে আর ক্লাসে ঢুকতে পারবে না এমন ভাবে রিমুভ করে দেবে বুঝছে ক্লাস থেকে আর ঢুকতে পারবে না তাহলে দেখো কালেক্টিভ নাউন কালেক্টিভ নাউনের নির্দিষ্ট গোষ্ঠী কিংবা কোন শ্রেণীকে বোঝাবে আর্মি আর্মিতে যারা চাকরি করে তারাই হচ্ছে এখানে শুধু অন্তর্ভুক্ত পুলিশ পুলিশে যারা আছে পুলিশের ম্যান গুলো তারাই হচ্ছে এখানে অন্তর্ভুক্ত ক্রাউড তারপর জরুরি এখানেও এরকম অবস্থা বিচারক যারা আছে তারাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন এটা একদম সহজ এটা হচ্ছে তোমার বস্তুগত কোনো কিছুকে বোঝাবে বস্তুবাচক নাউন এটা টেবল চেয়ার শিপ বাস প্লেন সবগুলো বস্তু না বুঝতে পেরেছো এখন টেবল চেয়ার শিপ বাস প্লেন এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এগুলো সবগুলো কি ম্যাটেরিয়াল নাউন পাঁচ নাম্বারটা আসো পাঁচ নাম্বারটা কেন এক প্রকার এটা কেন ওই এর আগে দেখাইছিলাম যে ওখানে কেন এটাকে আলাদা করা হয় না এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যে যেটা কোনো ধরা ছোঁয়া যাবে না জাস্ট অনুভব করা যাবে যে নাউনগুলো কি করা যাবে না ধরা ছোঁয়া যায় না জাস্ট অনুভব করা যায় জাস্ট ফিল করা যায় এই নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে আর এগুলো হচ্ছে ধরা ছোঁয়া এগুলো হচ্ছে ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় এই জিনিসগুলো দেখো সাকিব তারপর গার্ল বয় আর্মি পুলিশ টেবল চেয়ার এগুলো দেখা যায় ধরা যায় অনুভব এখানে শুধুমাত্র অনুভবের বিষয়টা আসবে যেমন ধরো কাইন্ডনেস কারো কাইন্ডনেসকে তুমি স্পর্শ করতে পারবা চাইলে তুমি কাইন্ডনেসকে তুমি দেখবা তুমি জাস্ট অনুভব করতে পারবা যে ওই মানুষটা যখন একটা ভালো কাজ করবে দয়া দেখাবে মানুষের প্রতি তখন তুমি বুঝবে তার কাছে একটা কাইন্ডনেস আছে এটা বুঝতে পারবা যে বুঝতে পেরেছো ব্রেভারি কারো সাহস ব্রেভারি সাহস তুমি ধরো কেউ একজন সাহসিকতার সহিত একটা অন্ধকার জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছে সেটা তুমি ওর যে সাহসিকতা ওই সাহসিকতা তুমি বুঝতে পেরেছো বুঝতে পারবা যে অনুভব করা যাবে এই জন্য বলা হচ্ছে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন জাজমেন্ট কারো জাজমেন্ট তুমি অনুভব করতে পারবা যে ন্যায় বিচার তারপর চাইল্ডহুড তোমার যে চাইল্ডহুড শৈশবকাল সময়টাকে তুমি অনুভব করতে পারবা সময়টাকে কি ধরা যাবে ছোঁয়া যাবে বলো তো চাইল্ডহুড এটাকে তুমি জাস্ট অনুভব করা যাবে এবং চিন্তা করতে পারবা যে এই বিষয়টা নিয়ে এই জন্য এগুলাকে বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর অন্য সব নাউনগুলো কিন্তু আকৃতি আছে দেখো তুমি ভালো করে আকৃতি আছে ধরা যায় ছোঁয়া যায় ঠিক আছে এই জন্য এগুলো হচ্ছে তোমার কনক্রিট নাউন এই চারটা উপরে চারটা হচ্ছে কনক্রিট নাউন বুঝতে পেরেছো বিষয়টা জি স্যার গেল আমাদের নাউন এবার আসো আরেকটা বিষয় খেয়াল করো গণনার দিক দিকে নাউন দুই প্রকার কিছু নাউনকে গণনা করা যায় আর কিছু নাউনকে গণনা করা যায় না বুঝতে পেরেছ গণনার দিক দিকে নাউন দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল এটা একটু ক্লিয়ার করে নাও
এতক্ষণ বলছি তোমার আকার আকৃতির দিক থেকে, এখন বলা হচ্ছে গণনা যখন করবা তুমি নাউন তখন হবে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনটাকে নন কাউন্টেবল বলা হয়, নন কাউন্টেবল বলা হয়। একটু খেয়াল করো, কাউন্টেবল নাউন্স আর দ্য নেমস অফ অবজেক্ট পিপল এটসেট্রা দ্যাট উই ক্যান কাউন্ট। এই লাইনটা বুঝো নাই কি আছে বলো তো, এটা তো সবাই বুঝেছো এরকম সহজ বাক্য। কাউন্টেবল নাউন্স আর দ্য নেমস অফ অবজেক্ট পিপল এটসেট্রা দ্যাট উই ক্যান কাউন্ট, যেগুলো আমরা কি করতে পারি গণনা করতে পারি। যেমন ধরো পেন, পেন তুমি একটা দুইটা তিনটা এভাবে গণনা করতে পারবে না। ইরেজার, ইরেজার গণনা করা যাবে একটা দুইটা এভাবে, পেন্সিল গণনা করা যাবে, এক গণনা করা যাবে, টমেটো, এই জিনিসগুলো গণনা করা যায়। তারপর দেখো তো আনকাউন্টেবল নাউন্স আর দ্য নেম অফ থিং উইচ উই ক্যান নট আনকাউন্ট, যে যে নাউনগুলো আমরা গণনা করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। যেমন সুগার, সুগার এমন ছোট যে ছোট 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 ওটা একদম, এগুলো কি গণনা করা যায় বলো তো? কণাগুলো একটা একটা গণনা করা যায়, তবে এটাকে ইংলিশটা বলতেছে না এটা আনকাউন্ট নাউন আনকাউন্টেবলই থাকবে। মিল্ক, মিল্কটাকে তুমি কি গণনা করতে পারবা নাকি তোমাকে বলতে হবে যে 1 কিলো অফ মিল্ক, 1 লিটার অফ মিল্ক, হ্যাঁ 2 লিটার অফ মিল্ক এবার বলতে হবে, বুঝছো? এগুলো গণনা করা যায় না। অয়েল, অয়েলের সেম অবস্থা। ওয়াটার গণনা করা যাবে না, ইন কালি গণনা করা যাবে না। তাহলে এগুলো হলো আনকাউন্টেবল নাউন। এগুলো কি আনকাউন্টেবল? কাউন্টেবল নাউন। এখন বুঝতে পারছো কাউন্টেবল নাউন? হ্যাঁ, নাউন গণনা দিক দিয়ে কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল। আনকাউন্টেবল, ওকে। এখানে একটু খেয়াল করো তো, সিঙ্গুলার আরেকটা বিষয় হচ্ছে সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন, ঠিক আছে? ক্যাট একটা, এখানে হবে কি ক্যাটস দুইটা, ডগ ডগস, কাউ কাউস, বাস বাসেস, ওয়াচ ওয়াচেস, এগুলো হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল, সিঙ্গুলার আর প্লুরাল, ঠিক আছে? এগুলো আমরা যাচ্ছি না, আমাদের মূল পার্টে আমরা চলে যাই। এবার আসো প্রোনাউন, এবার আসো কি প্রোনাউনের প্রকার। এখন আমাদের নাউন শেষ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে প্রোনাউনের প্রকারটা, আমি দ্রুত বলে যাব, আমাদের সময় কভার হবে না না হলে, ঠিক আছে? এটা শেষ করতে হবে, অন্য অন্য আর এই পার্টস অফ স্পিচ নিয়ে আরেকটা ক্লাস নেব, ওইটাতে পুরোটা শেষ করব। একটু খেয়াল করো, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ স্টেট অফ এ নাউন, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ স্টেট অফ এ নাউন। প্রোনাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যেটা নাউনের পরিবর্তে কি ব্যবহৃত হয়। প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ স্টেট অফ এ নাউন। দেখো ফারিয়া, ফারিয়া ইজ এ গুড গার্ল, ফারিয়া ইজ, তোমরা লিখতেছ লিখতেছ না কেউ? কে লিখতেছো বলো তো, কে একজন সাউন্ড বলো আমাকে। স্যার আমি লিখতেছি। আর কে লিখতেছ? জিম। জাস্ট স্লাইড দেখতেছো যে, দেখবা কতক্ষণ মনে থাকবে দেখবে স্লাইডগুলো। এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সবগুলো লিখতে না পারলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখবে না তোমরা, কাজ আসবে। দেখো এই লাইনটা লেখা দরকার, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইন এ স্টেট অফ এ নাউন, যেটা একটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো প্রোনাউন বলবো। একটু খেয়াল করো, ফারিয়া ইজ এ গুড গার্ল, ফারিয়া ইজ এ গুড গার্ল, শি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে আমরা ফারিয়া উল্লেখ করেছিলাম, নাউন উল্লেখ করেছি, ফারিয়া আমরা উল্লেখ করেছি। আবার এখানেও যদি আমি ফারিয়া বলি তাহলে বিষয়টা বিশ্রী হয়ে যাচ্ছে, কথাটা মানে একটু সুন্দর দেখাচ্ছে না, এই জন্য আমরা এখানে প্রোনাউন ইউজ করবো, শি ইউজ করবো। এই যে শি ইউজ হলো কার পরিবর্তে, এই ফারিয়ার পরিবর্তে, এই জন্য এটাকে আমরা বলবো যে প্রোনাউন, এটাকে আমরা বলবো যে কি প্রোনাউন, এটাকে আমরা কি বলবো প্রোনাউন। তাহলে দেখো এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন এ স্টেট অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন, এটা একই কথা। এবার আসো কাইন্ডস অফ প্রোনাউন, এটা একটু সবাই লিখে নাও, সবাই খাতায় দ্রুত লিখে নিবে এটা, কাইন্ডস অফ প্রোনাউন, কাইন্ডস অফ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
লেখা শেষ। লেখা শেষ হয়েছে? নো স্যার। এবার দেখো নেক্সট, এখানে একটু খেয়াল করো, সবগুলো লিখতে হবে না, একটু বুঝতে চেষ্টা করবা। এখানে সবকিছু লিখিও না, সবকিছু লিখবে না। এক নাম্বার পার্সোনাল প্রোনাউন, কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর পরিবর্তে বসে। পার্সোনাল প্রোনাউন সবসময় কার পরিবর্তে বসে? কোনো ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে পার্সোনাল প্রোনাউন বসে। যেমন ধরো আই, উই, দে, মি, আস, হিম, এগুলা আই, উই, দে, মি, আস, হিম, কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর পরিবর্তে বসে, এটা হবে পার্সোনাল প্রোনাউন। যেমন ধরো সাকিব ইজ এ গুড বয়, এই সাকিব, সাকিবের পরিবর্তে এখানে বসছে হি গোস টু স্কুল রেগুলারলি, সাকিবের পরিবর্তে, তাহলে সাকিব ব্যক্তি ছিল, সাকিব যেহেতু ব্যক্তি ছিল, ব্যক্তির পরিবর্তে এখানে আমরা বসাইছি হি, এটা হবে পার্সোনাল প্রোনাউন। এটা হবে কি? পার্সোনাল প্রোনাউন, বুঝতে পেরেছ? এবার দেখো আই হ্যাভ এ ফাউন্টেন পেন, আই হ্যাভ এ ফাউন্টেন পেন, একটা কথা বলছে না বস্তুর পরিবর্তে বসবে। ইট রাইটস ওয়েল, ইট রাইটস ওয়েল, এটা ভালো লিখে, তাহলে এখানে ফাউন্টেন, ফাউন্টেন পেনের পরিবর্তে আসলো ইট, ফাউন্টেন পেনের পরিবর্তে কি আসছে? ইট, তাহলে বস্তুর পরিবর্তে বসলো না, এটাই হবে এখানে প্রোনাউন, এটা হবে পার্সোনাল প্রোনাউন। ঠিক হবে পার্সোনাল প্রোনাউন, বুঝতে পারছো সবাই? বুঝো নাই কে বলো, কে না বুঝলে বলো, আমি আবার বলছি। এবার একটা জিনিস খেয়াল করো, পার্সোনাল প্রোনাউনটা কত প্রকার হতে পারে এখানে দেখো ভালো করে, দেখা যাচ্ছে এই এই এটা দেখা যায়, এটা একটু খেয়াল করো, পার্সোনাল প্রোনাউনটা দেখো, এটা যখন সাবজেক্টের জায়গায় থাকবে তখন আই হবে, এটা যখন অবজেক্টের জায়গায় থাকবে তখন মি হবে, এটা যখন পজেসিভ অ্যাডজেক্টিভ হবে তখন মাই হবে, এটা যখন পজেসিভ প্রোনাউন হবে তখন মাইন হবে, তখন কি হয়ে যাবে? মাইন হবে। এটা যদি উই হয়, পার্সোনাল প্রোনাউনটাও যখন সাবজেক্টের জায়গায় থাকবে তখন এটা উই থাকবে, যখন এটা অবজেক্টের জায়গায় চলে যাবে তখন আস হবে, যখন এটা পজেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ দিস ইজ আওয়ার হাউস, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের বাড়ি, দিস ইজ মাই বুক, এটা আমার বই, এরকম আর কি, তাহলে এটা হবে কি পজেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ার হবে এটা, যখন পজেসিভ প্রোনাউন হবে আওয়ার্স হবে, লাস্টে চলে গেলে তখন হবে আওয়ার্স, ইউ, ইউ, ইউর, ইউরস, এরকম হয় চেঞ্জটা, ইউ, ইউ, ইউর, ইটস, এটা কোনো চেঞ্জ নাই, সিঙ্গুলার প্লুরাল সেম। হিটা সাবজেক্ট হলে হি হয়, অবজেক্ট হলে হিম হয়, সিটা সাবজেক্ট হলে সি হয়, অবজেক্ট হলে হার হয়, ঠিক আছে, এখানে হবে হিস হার, এখানে হবে কি হিস হার, এখানে হবে হিস হার্টস, হিস হার্টস, ঠিক আছে, দে অবজেক্টের জায়গায় দ্যাম হবে, এখানে দেয়ার হবে পজিটিভ অ্যাডজেক্টিভে, এখানে হবে দেয়ার্স, ঠিক আছে, ইট, ইটটা অবজেক্টের জায়গায়ও ইট হবে, আর এখানে হবে ইটস, ইটস, ইটস ক্লাসিফিকেশন, আমরা বলি না ইটস ক্লাসিফিকেশন, প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, প্রোনাউন এবং এটার প্রকার, প্রোনাউন এবং কি এর প্রকার, এরকম বলি আর কি। এই যে এই এই অংশটা তোমাদের বেশি কাজে আসবে যখন তোমরা বয়েস করবা, একটি বয়েস থেকে বেসিভ করবা, তখন এই অংশটা কি আসবে বেশি কাজে আসবে, ঠিক আছে, এটা কোথায় আসবে বেশি, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, তখন ওই যে অবজেক্টটাকে সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলতে হয় না, সেক্ষেত্রে এটা কি করতে হবে, কাজে লাগাতে হবে, এটা তোমাদের বেশি কাজে আসবে কোন জায়গায়, এই দেখো পজিটিভ অ্যাডজেক্টিভটা, যখন তোমরা মানে কোনো কিছু মালিকানা দিয়ে কথা বলতে চাইবে, আমার বাড়ি, তোমার বাড়ি, তাদের বাড়ি, এরকম, এটাকে বেশি কাজে আসে তোমার ন্যারেশনে, যখন তুমি ন্যারেশন করতে যাবে এটা চেঞ্জ করতে হবে, ন্যারেশন করতে গেলে কি হবে, ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ করতে হবে তোমাকে, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হয় এগুলো, এটা কাজে আসবে। তাহলে আমরা আবার শুরুতে চলে যাই, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের প্রকার, এটা কি পার্সোনাল প্রোনাউনের প্রকার। দুই নম্বর আসো, রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যখন অবজেক্টের কাজ করে এবং সাবজেক্ট থেকে অভিন্ন বোঝায় তাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমরা এটা সংজ্ঞাটা কেমন যেন লাগবে, একটু ডিফিকাল্ট লাগবে, কঠিন লাগবে, কিন্তু এটা যখন বোঝাবো আমি বাক্যে তখন দেখবা যে একদম ইজি হয়ে গেছে। ভালো করে খেয়াল করো, মাই সেলফ, আওয়ার সেলফস, দ্যাম সেলফস, হিম সেলফ, এগুলা
এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্স করে এগুলো। খেয়াল করো আই মাইসেলফ হ্যাভ ডান দিস ওয়ার্ক, খেয়াল করো তো এটা হচ্ছে আমি নিজেই এই কাজটি করেছি, আই মাইসেলফ আমি নিজেই হ্যাভ ডান দিস ওয়ার্ক, বুঝতে পেরেছো? এখন পার্সোনাল প্রোনাউন ইয়া তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাকে এম্প্যাথিক এম্প্যাথিক প্রোনাউনে বলে, এটা এম্পাসাইজ করে তো জোর দেয় তো, আমি নিজেই কাজটা করেছি, আমি নিজেই কি কাজটা করেছি, তাই এটা হবে যে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা এম্প্যাথিক প্রোনাউন, ঠিক আছে, জোর দেওয়ার জন্য। হি কিল্ড হিমসেলফ, সে আত্মহত্যা করলো, সে নিজে নিজেকে হত্যা করলো মানে হচ্ছে সে আত্মহত্যা করলো, হি কিল্ড হিমসেলফ, তাহলে এটা হবে এখানে হিমসেলফটা হবে যে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, বুঝতে পারছো বিষয়টা? এখানে একটু কঠিন করে বলা হয়েছে সেলফ বা সেলফস যুক্ত হয়ে, এভাবে আমাদের দরকার নেই, আমরা এই শব্দগুলো আর পরিচিত, এই শব্দগুলোর সাথে পরিচিত, মাই সেলফ, আওয়ার সেলফ, দ্যাম সেলফ, হিম সেলফ, হার্ট সেলফ, এগুলো তো আমরা জানি, জানি না, জানি না, এটার ব্যবহারটা দেখালাম তোমাদেরকে আমি, একটা দেখাইছি এখানে আই সাবজেক্টের পরে আই মাই সেলফ হ্যাভ ডান দিস ওয়ার্ক, একটা দেখাইছি অবজেক্টের জায়গায় হি কিল্ড হিম সেলফ, এভাবে। তিন নাম্বার ইন্ডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট প্রোনাউন, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝালে বা কোনো বস্তুকে বোঝালে, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে কিংবা কোনো বস্তুকে বোঝালে, বিষয়টা বুঝতে পেরেছ? এটাকে আমরা বলবো যে ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা, আমি কি দ্রুত বলতেছি তোমরা শুনতে পারতেছ, কথাগুলো বুঝতেছ? দ্রুত বলতে টাইম আর বেশি না, সেজন্য এটা শেষ করতে হবে, সেজন্য ইনডিফিনিট ইনডিফিনিট প্রোনাউন, হ্যাঁ ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন ধরো সাম, নান, ওয়ান, নোবডি, একটু খেয়াল করো তো, নোবডি লাইকস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, এখানে নোবডি বলতে কি কোনো কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলছে বলো তো, নোবডি বলতে কি কোনো ব্যক্তি নির্দিষ্ট করে দিছে, না কেউ একজন, না কেউ না, কেউ না, ঠিক আছে, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাহলে এখানে নোবডি হবে ইনডিফিনিট প্রোনাউন। সাম ওয়ান গোস দেয়ার, কেউ একজন ওখানে গেছে, আমি যখন এরকম বলবো সাম ওয়ান গোস টু স্কুল, হ্যাঁ কেউ একজন স্কুলে গেছে, তাহলে তোমার কি বুঝতে পারবে কে গেছে সেটা, তাহলে এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে না, হ্যাঁ বুঝতে পারছো এখন ইনডিফিনিট প্রোনাউনটা অনির্দিষ্ট করে বোঝাবে কোনো ব্যক্তি কিংবা বস্তুকে। রিলেটিভ প্রোনাউন, এটা তোমরা সবাই জানো, রিলেটিভ প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন অথবা প্রোনাউনকে নির্দেশ করবে এবং কনজাংশনের মতো দুটো বাক্যকে যুক্ত করবে। একটু খেয়াল করো, সাধারণত ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হু, হুইচ, হুম, দ্যাট, হোয়াট, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। দেখো দ্য বুক, হুইচ অথবা দ্যাট, আই হ্যাভ বট, ইজ ইনফরমেটিভ, ভালো করে খেয়াল করো, যে বইটা দ্য বুক, হুইচ যেটা, দেখো এই এই বুকটাকে নির্দেশ করছে না, দ্য বুক অথবা দ্যাট, কখনো এইখানে তুমি দ্যাট ইউজ করতে পারো, হুইচ ইউজ করতে পারো, দ্য বুক হুইচ আই হ্যাভ বট, যে বইটা আমি ক্রয় করেছি ইজ ইনফরমেটিভ, এটা খুব তত্ত্ববহুল, তাহলে এই বইটাকে নির্দেশ করছে হুইচ দিয়ে না, হুইচ দিয়ে না অথবা দ্যাট দিয়ে না, এই যে এটা হবে এখানে রিলেটিভ প্রোনাউন, এটা কি সম্পর্ক সৃষ্টি করে দেয়, রিলেটিভ প্রোনাউন, বুঝতে পারছো বিষয়টা? এটা আবার কনজাংশনের মতো দুটা সেন্টেন্সকে একসাথে করে, দুটা সেন্টেন্সকে কি করে একসাথে করে। মাই ফাদার ডাজ নট নো হোয়ার দ্য প্লেন উইল ল্যান্ড, এখানে হোয়ার শব্দটা কি রিলেটিভ প্রোনাউন হিসেবেও কাজ করেছে, ঠিক আছে এরকম আর কি। পাঁচ নাম্বার, এটা সবাই জানো ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এটা সবাই জানো, প্রশ্ন করা হলে সেটা কি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, যেমন ধরো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এখানে হোয়াটটা কি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এখানে হোয়ারটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, হাউ আর ইউ কেমন আছো, তাহলে হাউটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ কি প্রোনাউন, বুঝতে পেরেছ? এরপর হবে তোমার, দেখো অনেকে আমাকে কি মানে দ্রুত বলতেছি যে এটার জন্য ইয়া করতেছো না, প্রোনাউনের বলছি দুইটা ক্লাস নেবো, একটা ক্লাস এখানে শেষ করতে হবে, আরেকটা ক্লাস আরেকটা নেবো, এটা ওখানে শেষ করতে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। একটু দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, পরিবর্তে বসে মানে কোনো ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি কিংবা বস্তুকে নির্দেশ করবে। একটু খেয়াল করো, দিস দিস এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, দুস দ্যাট এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল, কাঁচা হলে একবচন দিস, কাঁচে বহুবচন,
দিস দূরে এক বচন দ্যাট দূরে বহু বচন তখন হবে দুস তখন কি হবে দুস ইটাও 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 ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় একটু খেয়াল করো প্লিজ গিভ মি দ্যাট বুক দয়া করে আমাকে ওই বইটা দাও তাহলে ওই বইটাকে নির্দেশ করে দিয়েছে না দ্যাট দ্বারা কোন বইটা ওই বইটা তুমি দেখিয়ে দিয়েছ দ্যাট বুক বুঝতে পেরেছ দিস ইজ মাই পেন্সিল এটা আমার পেন্সিল তাহলে এই দিস দ্বারা কাকে নির্দেশ করে দেওয়া হয়েছে এই পেন্সিলকে নির্দেশ করে দেওয়া হয়েছে পেন্সিলকে নির্দেশ করে দেওয়া হয়েছে প্লিজ গিভ মি দ্যাট বুক এই বইটাকে দ্যাট দ্বারা নির্দেশ করে দেওয়া হয়েছে প্লিজ দিস ইজ মাই বুক এখানে পেন্সিলকে দিস দ্বারা নির্দেশ করে দেওয়া হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো সবাই এগুলো তোমাদের গ্রামার বইতে আছে ডিটেলস পড়বো আমি এখানে তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো কিরকম হয় সেটা তারপরে দেখো রেসিপ্রোকাল প্রোনাউন যে প্রোনাউন দ্বারা দুই বা অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্য বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয় যে প্রোনাউন দ্বারা দুই বা অধিক ব্যক্তির মধ্যে কি বোঝাবে পারস্পরিক কার্য বোঝাবে তাকে কি বলা হবে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হবে দেখো ইচ আদার ওয়ান অ্যানাদার ফারিয়া অ্যান্ড মারিয়া লাভ ইচ আদার ফারিয়া এবং মারিয়া একে অপরকে ভালোবাসে এখানে ইচ আদার হচ্ছে যে রেসিপ্রোকাল প্রোনাউন দুজন ব্যক্তির মধ্যে হলে ইচ আদার আর দুজনের সে বেশি ব্যক্তির মধ্যে হলে হবে ওয়ান অ্যানাদার কি হবে ওয়ান অ্যানাদার দুজনের মধ্যে হলে কি হবে বলো তো একটু বলো দুজনের মধ্যে হলে ইচ আদার দুজনের চেয়ে বেশি ব্যক্তির মধ্যে হলে ওয়ান অ্যানাদার একটু দুটা উদাহরণ খেয়াল করো ফারিয়া অ্যান্ড মারিয়া লাভ ইচ আদার ফারিয়া এবং মারিয়া একে অপরকে ভালোবাসে তাহলে এখানে আমরা দিলাম দুজন ব্যক্তি মারিয়া এবং ফারিয়া এই জন্য আমরা এখানে ব্যবহার করছি ইচ আদার আবার দেখো তো সাকিব রামিম অ্যান্ড রাহুল লাভ ইচ আদার হবে নাকি ওয়ান অ্যানাদার হবে বলো ওয়ান অ্যানাদার কারণ এখানে দুজন না এখানে কয়জন দুজনের চেয়ে বেশি সাকিব রামিম অ্যান্ড রাহুল লাভ ওয়ান অ্যানাদার লাভ কি হবে ওয়ান অ্যানাদার এখানে ওয়ান অ্যানাদারটা হচ্ছে তোমাদের রেসিপ্রোকাল প্রোনাউন রেসিপ্রোকাল প্রোনাউন এরপর হচ্ছে আট নাম্বার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে প্রোনাউন দুই বা অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা আলাদাভাবে নির্দেশ করে তাকে কি বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন বলে আবার একটু খেয়াল করো যে প্রোনাউন দুই বা অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে তাকে বলা হয় রেসিপ্রোকাল সরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখো ইচ এভরি ইদার নেইদার একটু খেয়াল করো ইচ এভরি ইদার নেইদার ইচ অফ বয়েজ ওয়েন টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে প্রত্যেক বালক গতকালকে খেলতে গিয়েছিল ক্রিকেট খেলতে গিয়েছিল এখানে দেখো তো প্রত্যেককে এই বয়েজগুলো থেকে আলাদা করে ফেলছে না ইজ শব্দটা ব্যবহার করে এই বয়েজ থেকে অনেকজন বালক আছে এখানে অনেকজন বালক থেকে কি করে ফেলেছে প্রত্যেক তাহলে একজন একজন করে ফেলছে না এরকম অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে প্রত্যেককে কি করে ফেলবে আলাদাভাবে বোঝাবে ঠিক আছে এবার দেখো নেইদার অফ দ্য টু বয়েজ ডিড দিস ওয়ার্ক এটা অর্থ হচ্ছে যে দুজনের মধ্যে দুজন বালকের মধ্যে কেউ কাজটি করেনি তাহলে দেখো এখানে বালক ছিল দুজন আমি যখন নেইদার ইউজ করেছি নেগেটিভ শব্দ এখন হয়ে গেছে কেউ না কি হয়ে গেছে কেউ না তাহলে এই দুজন থেকে আলাদা আলাদা হয়ে গেল না দুজনের মধ্যে কেউ না বলার সাথে সাথে এই জন্য এটাকে বলা হয় যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ অধিক সংখ্যক ব্যক্তিতে বা বস্তুর মধ্যে থেকে এটাকে কি করে ফেলে আলাদা করে ফেলে এবং আলাদা করে বোঝায় সবাই বুঝতে পেরেছো প্রোনাউনের প্রকারটা প্রোনাউনের প্রকারটা বুঝতে পারলে আমাদের ক্লাস আজকে এইটুকুই ঠিক আছে তোমরা তোমাদেরকে বলছি যে আর কি এটাকে কি বলে কমপ্লিট ইন সেন্টেন্সটা ভালো করে দেখবা ওখান থেকে দেখবা অথবা নেক্সট আমি আবার ক্লাস নেবো এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষা আসে পাঁচটা কমপ্লিট ইন সেন্টেন্সের বাক্য আসে শুধু পাঁচটা তার মধ্যে ওখান থেকে দুটো লাইনটা পেয়ে যাবা তোমরা এসএসসি পরীক্ষায় এই নিয়মগুলো থেকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসগুলো করবা উইস ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম